এই মুহূর্তে তো আপনি দেখাতে পারছি না কারণ এই জিনিসটা আমার মানে আমার হাতের কাছে নাই কিন্তু আপনি আপনি আগে বলে রাখলে আমি হয়তো খুঁজে বের করে রাখতাম কিন্তু এই মুহূর্তে তো আমার হাতের কাছে নাই কিন্তু আপনি নিজে সার্চ করে দেখতে পারেন যে যে মোহাম্মদের যে পালিত পুত্র ছিল যে জায়দ যে স্ত্রী ছিল জয়নব জয়নবকে যখন নবী মোহাম্মদ বিয়ে করলো জায়েদকে তালাক দিতে বললো এবং তালাক দেওয়ার পরে জয়নবকে বিয়ে করলো এইটা নিয়ে কোরআনে সুরা নাজিল হয়েছিল সেই সুরার তাফসিলের ভিতরে গেলে আপনি এই জিনিসটা পেয়ে যাবেন ভাই এখন ওই ওটা ওই ওই সুরা মানে ওইকে মুহাম্মদের জন্য করছে নাকি সবার জন্যই করছে ওই হারামটা ওটা আমি সবার জন্য করেছে এখানে বলা হয়েছে যে আর মানে যদি কাউকে এইভাবে মানে এর আগে নবী মুহাম্মদের জায়েদকে একটা মানে সমাবেশে ঘোষণা করেছিল যে আজ থেকে জায়েদ আমার নামে পরিচিত হবে জায়েদ ইবনে মুহাম্মদ নামে পরিচিত হবে হ্যাঁ সে মানে সে ছিল ওই যে খাদিজা তার যে প্রথম স্ত্রী খাদিজার দাস ছিল জায়েদ তখন খাদিজা মুক্ত করে দিয়ে গিয়েছিল হম সে মুক্ত হয়ে গিয়েছিল এবং তখন নিজের সন্তানের মতো আদর করতো সেই জায়দ তারপর নবী মোহাম্মদ পরবর্তীতে তার মালিক হয় মালিক মানে মালিক হয় মানে সে তার ইয়া নেয় আর কি তখন এই খাদিজা কে সে মা ডাকতো এবং মোহাম্মদ কে সে বাবা ডাকতো তখন মোহাম্মদ একবার একটা সভায় উঠে সে ঘোষণা করেছিল যে জায়দ হচ্ছে আমার ছেলে আহ হচ্ছে জায়দ এখন থেকে জায়দ ইবনে মোহাম্মদ বলে ডাকতে হবে পরে তখন যখন এই যে বিয়ের ঘটনাটা ঘটে যখন যে জায়দের বউকে সে বিয়ে করে জয়নবকে সে বিয়ে করে তখন আল্লাহ পাক কোরআনে মানে সুরা নাজিল করে যে এইভাবে অন্যের ছেলেকে নিজের নাম দেয়া যাবে না তখন এই জিনিসটা নিষিদ্ধ হয়ে যায় আপনি এই তাফসিরটা পুরোটা পড়েন তাফসিরটা পড়লে আপনি পেয়ে যাবেন ভাই আর এমনিতে কোনো হাদিস আছে এই সম্পর্কিত জানা আছে এই মুহূর্তে তো আমি মানে জোগাড় করে রাখিনি আমাকে আগে থেকে বললে আমি জোগাড় করে রাখতে পারতাম মানে এই মুহূর্তে আমার হাতের কাছে নাই হাদিস আমি পড়েছি এই বিষয়ে কিন্তু এই মুহূর্তে আমার হাতের কাছে নাই ভাই আচ্ছা ঠিক আছে এইটুকুই জানা ছিল ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আচ্ছা আপনি ভালো

এই মুহূর্তে তো আপনি দেখাতে পারছি না কারণ এই জিনিসটা আমার মানে আমার হাতের কাছে নাই কিন্তু আপনি আপনি আগে বলে রাখলে আমি হয়তো খুঁজে বের করে রাখতাম কিন্তু এই মুহূর্তে তো আমার হাতের কাছে নাই কিন্তু আপনি নিজে সার্চ করে দেখতে পারেন যে যে মোহাম্মদের পালিত পুত্র ছিল যে জায়েদ জায়দের যে স্ত্রী ছিল জয়নব জয়নবকে যখন নবী মোহাম্মদ বিয়ে করলো জায়েদকে তালাক দিতে বললো এবং তালাক দেওয়ার পরে জৈনবকে বিয়ে করলো এইটা নিয়ে কোরআনে সুরানাজির হয়েছিল সেই সুরার তাফসিলের ভিতরে গেলে আপনি এই জিনিসটা পেয়ে যাবেন ভাই এখন ওই ওটা ওই ওই মানে ওটিকে মুহাম্মদের জন্য করছে নাকি সবার জন্যই করছে ওই হারামটা সবার জন্য করেছে এখানে বলা হয়েছে যে আর মানে যদি কাউকে এভাবে মানে এর আগে নবী মুহাম্মাদের জায়েদকে একটা মানে সমাবেশে ঘোষণা করেছিল যে আজ থেকে জায়েদ আমার নামে পরিচিত হবে জায়েদ ইবনে মোহাম্মদ নামে পরিচিত হবে হ্যাঁ সে মানে সে ছিল ওই যে খাদিজা তার যে প্রথম স্ত্রী খাদিজার দাস ছিল জায়েদ তখন খাদিজা মুক্ত করে দিয়ে গিয়েছিল সে মুক্ত হয়ে গিয়েছিল এবং তখন নিজের সন্তানের মতো আদর করতো সেই জায়দকে তারপর নবী মোহাম্মদ পরবর্তীতে তার মালিক হয় মালিক মানে মালিক হয় মানে সে তার ইয়া নেয় আর কি তখন এই সে মা ডাকতো এবং মোহাম্মদ কে সে বাবা ডাকতো তখন মোহাম্মদ একবার একটা সভায় উঠে সে ঘোষণা করেছিল যে জায়দ হচ্ছে আমার ছেলে আহ হচ্ছে জায়দ এখন থেকে জায়দ ইবনে মোহাম্মদ বলে ডাকতে হবে পরে তখন যখন এই যে বিয়ের ঘটনাটা ঘটে যখন যে জায়দের বুকে সে বিয়ে করে জয়নবকে সে বিয়ে করে তখন আল্লাহ পাক কোরআনে মানে সুরা নাজিল করে যে এইভাবে অন্যের ছেলেকে নিজের নাম দেয়া যাবে না তখন এই জিনিসটা নিষিদ্ধ হয়ে যায় আপনি এই তাফসিরটা পুরোটা পড়েন তাফসিরটা পড়লে আপনি পেয়ে যাবেন ভাই আর এমনিতে কোনো হাদিস আছে এই সম্পর্কিত আপনার জানা আছে এই মুহূর্তে তো আমি মানে জোগাড় করে রাখিনি আমাকে আগে থেকে বললে আমি জোগাড় করে রাখতে পারতাম মানে এই মুহূর্তে আমার হাতের কাছে নাই হাদিস আমি পড়েছি এই বিষয়ে কিন্তু এই মুহূর্তে আমার হাতের কাছে নাই ভাই আচ্ছা ঠিক আছে এইটুকুই জানা ছিল ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে अच्छा आपने भाग ठीक है